আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন এর সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়টা অধ্যায় রয়েছে মোট ছয়টা অধ্যায় রয়েছে এই ছয়টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এসেছিল তার সমন্বয়ে এই পর্বে কিন্তু মোট ছয়শয় একান্নটি এমসিকিউ সমাধান করা হয়েছে শুধুমাত্র দেড় ঘন্টা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটে দেখো এখানে প্রত্যেকটা অধ্যায় রয়েছে যেগুলো শর্ট সিলেবাসের এবং এখান থেকে কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ সমাধান করা রয়েছে সেগুলোও কিন্তু এখানে যুক্ত করেছি যাতে তুমি বুঝতে পারো যে আমরা এই অধ্যায় থেকে এতগুলো এমসিকিউ সমাধান করবো তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথম অধ্যায়ের নাম পৌরনীতি ও সুশাসন পরিচিতি এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এক থেকে ছিয়ানব্বই অর্থাৎ মোট ছিয়ানব্বইটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব যেগুলো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পরীক্ষায় এসেছিল এই ছিয়ানব্বইটা প্রশ্ন সবগুলোই কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো আমাদের যে পাঠগুলো এ অধ্যায়ে রয়েছে পাঠ পৌরনীতির ধারণা পৌরনীতির পরিধি সুশাসনের ধারণা সুশাসনের বৈশিষ্ট্য পৌরনীতি ও সুশাসনের ক্রম বিকাশ এখন আমরা পাঠ এক দেখো পৌরনীতির ধারণা এই থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি দেখছি দেখো পুর বা পুরী কোন ভাষার শব্দ এটা কিন্তু সংস্কৃত ভাষার শব্দ পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি সিভিস এখানে গুরুত্বপূর্ণ কথা সিআই এস সিভিস আর দেখো সি ভি আই এস এই সিভিস মানে কিন্তু নাগরিক এটা খেয়াল রাখবে সিভিস শব্দটির উৎপত্তি হয় প্রথম কোন ভাষা থেকে এটা কিন্তু ল্যাটিন ভাষা থেকে শব্দটার উৎপত্তি হয় শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে ল্যাটিন কোন দুটি শব্দ থেকে সিভিস শব্দটির উৎপত্তি হয়েছে দেখো সিভিস ও সিভিটাস এই দুইটা শব্দ থেকে সিভিস শব্দটার উৎপত্তি হয়েছে সিভিস ও সিভিটাস শব্দ দুটি এসেছে কোন শব্দ থেকে দেখো ল্যাটিন শব্দ থেকে সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র এই সিভিস মানে নাগরিক আর সিভিটাস মানে নগররাষ্ট্র তাহলে সিভিস ও সিভিটাস শব্দের অর্থ নাগরিক ও নগররাষ্ট্র ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ কি নাগরিক সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি দেখো নগর রাষ্ট্র মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটা কার অ্যারিস্টটলের এই অ্যারিস্টটল কিন্তু বলেছে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ এ সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড এই উক্তিটা কার অ্যারিস্টটলের পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় কি নাগরিকতা অর্থাৎ পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম হচ্ছে দেখো পৌরনীতি প্রাচীনকালে গ্রীসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল নগর রাষ্ট্র নগর রাষ্ট্রে নাগরিক কারা নগররাষ্ট্রের নাগরিক হচ্ছে পুরুষরা সিভিস ইজ দ্য সাবজেক্ট দেয়ার ডিলস উইথ

মানব সভ্যতার আদি সংগঠন কোনটি পরিবার পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় আলোচনার জন্য পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কি দেখো জাতীয় রাষ্ট্র পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান সামাজিক বিজ্ঞান জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি নগর রাষ্ট্র প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠে গ্রিসে বা গ্রিস বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে কত সালে উনিশশো সালে পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ দেখো সিভিস অ্যান্ড গুড গভর্নেন্স দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটির লেখক ইএম হোয়াইট মামুন পেশায় একজন ইঞ্জিনিয়ার সে বাংলাদেশের সরকার ও সংবিধান সম্পর্কে জানতে চায় এজন্য তার কোন বিষয় পড়াশোনা করা উচিত দেখো এখানে সে পড়বে পৌরনীতি ও সুশাসন ও রাষ্ট্রবিজ্ঞান প্রাচীনকালে স্পার্টা কিরূপ রাষ্ট্র ছিল দেখো নগর রাষ্ট্র পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান পৌরনীতি কথাটি কয়টি অর্থে ব্যবহৃত হয় দুইটি পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ কে বলেছে এরিস্টটাল কোনটি ল্যাটিন শব্দ এখানে ল্যাটিন শব্দ সিভিস পৌরনীতির আলোচ্য বিষয় রাজনৈতিক ঘটনাবলী রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যতে এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু পৌরনীতির আলোচ্য বিষয় পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয় কি কি জাগ্রত হয় দেশপ্রেম জাগ্রত হয় নৈতিক কর্তব্যবোধ জাগ্রত হয় দায়িত্বশীলতা জাগ্রত হয় পৌরনীতি নাগরিকতা বিষয়ে বিজ্ঞান কারণ কারণ হচ্ছে দেখো নাগরিকের উত্তম জীবনের পথ দেখায় সুনাগরিকের গুণাবলী আলোচনা করে অধিকার ও কর্তব্যের ধারণা দেয় সবগুলোই পৌরনীতি ও সুশাসন পাঠ করলে বৃদ্ধি পায় দেখো এখানে বৃদ্ধি পাবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা মানবতাবোধ ব্যক্তি স্বার্থ এটা বৃদ্ধি পাবে না সিভিস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ না এটা কিন্তু বাদ আমাদের উত্তর হবে এই প্রথম দুইটা সিভিস সিভিটাস সিভিস অর্থ নাগরিক সিভিটাস অর্থ নগর রাষ্ট্র পাঠ পৌরনীতির পরিধি পৌরনীতি ও সুশাসনের মূল মুখ্য আলোচ্য বিষয় কোনটি দেখো নাগরিকের অধিকার ও কর্তব্য পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি এটা হবে নাগরিক নিচের কোনটি পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত দেখো বিশ্ব নাগরিকতার ধারণা মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি পরিবার সামাজিক বিজ্ঞানের একটি শাখা হলো পৌরনীতি ও সুশাসন পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হলে কোন বিষয় পাঠ করা প্রয়োজন পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটাল কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা হয়েছে পৌরনীতি কে পৌরনীতিকে পৌরনীতিকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছে দেখো রবার্ট হার্ট চিন্স পৌরনীতি পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয় দেশপ্রেমে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছে কে দেখো ইএম হোয়াইট প্রতিটি নাগরিক বিশ্ব সমাজের সদস্য এর দ্বারা নাগরিকত্বের কোন রূপ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক যেহেতু বিশ্ব কথাটা আছে সেজন্য এটা হবে কোনটি বৈশ্বিক সংগঠন সঠিক উত্তর হবে দেখো জাতিসংঘ অর্থাৎ বিশ্বকে চালাইকে জাতিসংঘ মানুষ একই সাথে সামাজিক ও রাজনৈতিক জীব শ্রেণীকক্ষে অধ্যাপক বললেন বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ এখানে নাগরিকের কোন রূপ প্রতিফলিত হয়েছে আন্তর্জাতিক পাঠে নাগরিকের মনের সংকীর্ণতা দূর হয় কেন নাগরিকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায় সময়ের সাথে সাথে কোনটি ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে দেখো নাগরিক জীবন ও রাষ্ট্র ব্যবস্থা যে কোনো জাতির জন্য তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি দেখো সদা জাগ্রত নাগরিক বৃন্দ এখন মানুষ যতটুকু জাতীয় ঠিক ততটুকুই আন্তর্জাতিক উক্তিটিতে প্রকাশ পেয়েছে দেখো এখানে নাগরিকের আন্তর্জাতিক রূপ আর এখানে নাগরিকের মানবতাবোধ দেশাত্মবোধের নতুন রূপ না এটা কিন্তু বাদ পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের লক্ষ্য হতে পারে দেখো নাগরিকের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার মনোভাব সৃষ্টি রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি এই সবগুলোই কিন্তু অ্যান্সার পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের দেখো সামাজিক বিষয় রাজনৈতিক কার্যকলাপ অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয় পৌরনীতির আলোচ্য বিষয় পৌরনীতির আলোচ্য বিষয় দেখো রাজনৈতিক ঘটনাবলী রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এই সবগুলোই কিন্তু পৌরনীতির আলোচ্য বিষয় পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে দেখো রাষ্ট্রের অতীত ও বর্তমান রূপ সম্পর্কে অধিকার ও কর্তব্য সম্পর্কে এই দুইটা পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয় কি কি জাগ্রত হবে দেশপ্রেম দায়িত্বশীলতা অর্থনৈতিক সাম্যের চেতনা পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন নাগরিকদের মধ্যে সৃষ্টি করে দেখো দেশপ্রেম ও জাতীয়তাবোধ কর্তব্য ও অধিকার সচেতনতা অর্থনৈতিক সাম্যের চেতনা সবগুলোই কিন্তু সঠিক উত্তর পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কারণ কারণ কি কারণ হচ্ছে দেখো দেশপ্রেম বৃদ্ধি করে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে দক্ষ শ্রমশক্তি তৈরি করে এটা কিন্তু হবে না কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন এটা হচ্ছে বিশ্বব্যাংক এই বিশ্বব্যাংক এই শব্দটা ব্যবহার করে উনিশশো উননব্বই সালে বিশ্বব্যাংক তার সমীক্ষায় কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে উনিশশো সালে সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা দেখো ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর পূর্ণরূপ কী দেখো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে ইউএনডিপি গভর্নেন্স শব্দের অর্থ কী সুশাসন উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্কযুক্ত দেখো গভর্নেন্স সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো জবাবদিহিতা সাম্য সংবেদনশীলতা এখানে আমাদের উত্তর হবে জবাবদিহিতা সাম্য সংবেদনশীলতা হবে না সুশাসন বলতে বোঝায় রাজনৈতিক স্থিতিশীলতা সরকারি সিদ্ধান্তের বৈধতা শাসক ও শাসিতের বৈধতা সবগুলোই পাঠ সুশাসনের বৈশিষ্ট্য তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকার ও রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানগুলোর বা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবে উদ্দীপকে বর্ণিত বিষয়টি নিচের কোন টিকে নির্দেশ করে দেখো স্বচ্ছতা ও জবাবদিহিতা কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দেখো রাজনৈতিক কোনটি সুশাসনের মূল নীতি বৈশিষ্ট্য দেখো জবাবদিহিতা নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য আইনের শাসন স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি দেখো ট্রান্সপারেন্সি সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি দেখো আইনের শাসন প্রতিষ্ঠা করা সুশাসনের অন্তরায় কোনটি দেখো অস্থিতিশীলতা সুশাসনের পূর্ব সত্য কি আইনের শাসন পৌরনীতি ও সুশাসনের ক্রমবিন্যাস নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত দেখো প্রত্যক্ষভাবে উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টির ভূমিকা বেশি পৌরনীতি ও সুশাসন প্রাচীন গ্রিসে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল নগর রাষ্ট্র দা রিপাবলিক গ্রন্থটির লেখক কে দেখো প্লেটো পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় কোনটি বিভিন্ন নাগরিক অধিকার প্রাচীন গ্রিসের নাগরিকতা কোন বিশেষ রাজনৈতিক অধিকারটি ভোগ করতো দেখো সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার সদ্গুনি জ্ঞান এই উক্তিটা কে করেছে সক্রেটিস কালের বিবর্তনে নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি জাতিরাষ্ট্র অ্যারিস্টটল কোন দেশের নাগরিক গ্রিস সুশাসনের অন্যতম প্রধান সত্য কোনটি শাসন কাজে সাধারণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় কোনটি পাঠের মাধ্যমে বর্তমান সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের কোনটি পাঠ করতে হবে পৌরনীতি ও সুশাসন এই অধ্যায়টির নাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এই অধ্যায়ে সর্বমোট ষোলোটা পাঠ রয়েছে এই ষোলোটা পাঠ থেকে বিগত বছর বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে মোট দেড়শোটি এমসিকিউ সমাধান করা হবে এই পর্বে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি মূল্যবোধ কি সামাজিক আচার আচরণের সমষ্টি মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয় এই উক্তিটা কার এটা করেছে এম আর উইলিয়াম মূল্যবোধ হল ওই সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে এই উক্তিটা কার এটা হচ্ছে স্টুয়ার্ট সি ডট মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড উক্তিটিকার এম আর উইলিয়াম ল ইজ দ্য কমান্ড অব দ্য সোভারিন উক্তিটি কার এই উক্তিটা হচ্ছে জন অস্টিন নিচের কোনটি সামাজিক শৃঙ্খলার জন্য অধিক সহায়ক মূল্যবোধ সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা প্রভৃতি মানবিক গুণাবলীর সমষ্টিকে কি বলে মূল্যবোধ মূল্যবোধের নির্ধারক কোনটি নৈতিকতা মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ বা আবশ্যক সেটি হচ্ছে দেখো নৈতিকতা আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ সামাজিক মূল্যবোধ মানুষের সামাজিক আচরণের ভালোমন্দ বিচারের মাপকাঠি কোনটি মূল্যবোধ এক সময় ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এবং মানুষ তা শ্রদ্ধা ভরে মেনে চলত বর্তমানে মানুষ সেইটা মানে না এখন এটা কিসের পরিবর্তন এটা মূল্যবোধের পরিবর্তন কোনটি সমাজ জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মূল্যবোধ মূল্যবোধ বলতে বোঝায় মূল্যবোধ বলতে বোঝায় হচ্ছে প্রথম দুইটা দেখো সমাজের রীতিনীতি আচার আচরণের সমষ্টি এই দুইটা অর্থ উপার্জনের মাধ্যম এটা কিন্তু হবে না মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সামাজিক পরিবর্তনের সাথে প্রথমটা আর শেষেরটা সামাজিক ন্যায় বিচারের সাথে এটা কিন্তু হবে না মূল্যবোধের ভিত্তি হলো মূল্যবোধের ভিত্তি হচ্ছে সুশাসন সহমর্মিতা আইনের শাসন শ্রমের মর্যাদা সবগুলোই কিন্তু সঠিক উত্তর সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি দেখো সামাজিক মানদণ্ড সামাজিক সেতুবন্ধন পরিবর্তনশীলতা সবগুলোই সঠিক উত্তর মূল্যবোধের শ্রেণী বিভাগ আঠারো থেকে একত্রিশ সোমা সবসময় মানুষের কল্যাণে কাজ করে কেউ রোগাক্রান্ত তার সেবা যত্ন ও চিকিৎসার ব্যবস্থা করে সমাজের সবাই তাকে ভালোবাসে সমার কর্মে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয় দেখো সামাজিক মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কোনটি রাজনৈতিক মূল্যবোধ নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়া পরমত সহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী হওয়া অন্যের দুঃখ দুঃখী হওয়া কোন ধরনের মূল্যবোধ নৈতিক মূল্যবোধ রহিম রাজনৈতিক দলের কর্মী অন্যান্য দলের কর্মীদের সাথে তার বন্ধুত্ব রয়েছে তার দলের বিরুদ্ধে সমালোচনা ধৈর্য সহকারে শোনেন রহিমের দৃষ্টিভঙ্গি কোন মূল্যবোধকে নির্দেশ করে দেখো রাজনৈতিক মূল্যবোধ নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয় এটা হবে দেখো জনমত বাকি তিনটা হচ্ছে মূল্যবোধের উপাদান রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কি দেখো রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড কোনটি দেখো সামাজিক মূল্যবোধ কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য দেখো পরিবর্তনশীলতা সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি আপেক্ষিকতা মূল্যবোধের পরিবর্তন ঘটে কেন সামাজিক পরিবর্তনের ফলে সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো দেখো সামাজিক ন্যায় বিচার সহনশীলতা আইনের শাসন সবগুলোই সঠিক উত্তর সামাজিক মূল্যবোধ জাগ্রত করে দেখো পৌরনীতির শিক্ষা নীতিশাস্ত্রের শিক্ষা ইতিহাসের শিক্ষাটা বাদ মূল্যবোধ ও সুশাসন সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বত্রিশ থেকে আটত্রিশ আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে দেখো গণতান্ত্রিক আইনের শাসনের অর্থ কি দেখো আইনের চোখে সমান শ্রেষ্ঠতম মানবগুণ কোনটি দেখো সহনশীলতা মূল্যবোধকে আইনের ভিত্তি বলা হয় কেন দেখো মূল্যবোধ বিবর্জিত আইন সমাজে টিকে থাকতে পারে না আইনের শাসন বিদ্যমান থাকলে কি কি ঘটবে দেখো নাগরিকগণ নিজ সুবিধাগুলো ভোগ করতে পারে সরকারি কর্মচারী দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য করে এই দুইটা সঠিক উত্তর দেখো সরকার স্বেচ্ছাচারিতার সুযোগ পায় এটা কিন্তু হবে না আইনের অনুশাসন থাকলে দেখো আইনের অনুশাসন থাকলে সরকার ক্ষমতায় অপব্যবহার করতে পারে না বিনা বিচারে কাউকে শাস্তি প্রদান করতে করা যাবে না এই দুইটা সঠিক উত্তর দেখো সুশাসন প্রতিষ্ঠিত হয় না এটা বাদ সামাজিক অনুশাসনের দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয় কেন দেখো আমাদের সঠিক উত্তর হবে নৈতিক মূল্যবোধের দ্বারা মানবিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সবগুলোই সঠিক উত্তর আইনের ধারণা উনচল্লিশ থেকে আটান্ন এর ইংরেজি শব্দ কি আইনের ইংরেজি শব্দ দেখো ল আইন কি আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান সার্বভৌমের আদেশি আইন উক্তিটি কার দেখো জন অস্টিন আইন হচ্ছে আবেগহীন যুক্তি কার উক্তি এটা হচ্ছে অ্যারিস্টটল যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটি কার অ্যারিস্টটল আইন শব্দটি কোন ভাষার দেখো ফার্সি ভাষার ল শব্দটি কোন টিউটোনিক শব্দ থেকে এসেছে ল্যাক ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে দেখো টিউটনিক আইনের চোখে সবাই সমান কে বলেছেন ডাইসি আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছে দেখো উড্রো উইলসন আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে বার্জিক আচরণ সভ্য সমাজের মানদণ্ড কোনটি দেখো আইনের শাসন ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যে সকল নীতি স্বীকার করে প্রয়োগ করে তাই আইন উক্তিটি কার দেখো সেলমন্ট আইনের অনুশাসন কথাটি প্রথম কে ব্যবহার করেন অধ্যাপক ডাইসি আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো নিয়ম সার্বভৌম শাসক কর্তৃক সৃষ্টি হয়েছে উক্তিটি কার দেখো হল্যান্ড আইন হচ্ছে আইন কি দেখো আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি এইটা এবং শেষেরটা দেখো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধানের সমষ্টি বাদ যাবে এইটা আইনের সঠিক প্রয়োগের ফলে আইনের সঠিক প্রয়োগের ফলে দেখো কি কি ঘটবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সমতা বিরাজ করে দুর্নীতি হ্রাস পায় এই সবগুলোই সঠিক উত্তর আইনের শাসন বলতে দেখো প্রাধান্য আইনের দৃষ্টিতে সমতা প্রথার প্রাধান্য আমাদের সঠিক উত্তর সবগুলোই আইনের শাসন বলতে বোঝায় দেখো আইনের শাসন বলতে আইন হবে সার্বভৌম অপরাধীকে শাস্তি দেওয়া আইনের চোখে সবাই সমান সবগুলোই সঠিক উত্তর আইনের অনুশাসন বলতে বোঝায় কেউই আইনের উধে নয় বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না আইনের চোখে সবাই সমান আমাদের সঠিক উত্তর সবগুলোই আইনের বৈশিষ্ট্য ও উৎস আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি আইনসভা অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি দেখো ছয়টি আইনের সুপ্রাচীন উৎস কোনটি প্রথা বিচারকগণ কেন নতুন নতুন আইন তৈরি করেন আইনের অস্পষ্টতা ও স্বার্থ বোধকতা দূর করার জন্য আইনের শ্রেণী বিভাগ নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন ফৌজদারি আইন যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে সাংবিধানিক আইন কোনটি সরকারি আইন নয় আন্তর্জাতিক আইন অধ্যাপক হল্যান্ড সরকারি আইনকে কত ভাগে ভাগ করেছেন তিন ভাগে কোন শ্রেণীর আইনকে মৌলিক আইন বলা হয় শাসনতান্ত্রিক আইন অর্ডিন্যান্স কি জরুরি আইন টাকা চুরির দায়ে মরম আলীর সাজা হলো মরম আলীর এ সাজা কোন ধরনের আইনের দ্বারা হলো দেখো ফৌজদারি আইন রাষ্ট্রের সঙ্গে ব্যক্তি সম্পর্ক নির্ধারণে যে আইন প্রয়োগ করা হয় তাকে কি বলে সরকারি আইন আইন মান্য করার কারণ আইনের শাসন কি জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা আইনের শাসনের তাৎপর্য কি নাগরিক অধিকার নিশ্চিত করা ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো পঁচাশি সালে আইন মান্য করার কারণ হল শাস্তির ভয় যৌক্তিকতার উপলব্ধি বাধ্য হয়ে সবগুলোই সঠিক উত্তর নৈতিকতার ধারণা ল্যাটিন শব্দ মরালিটাস এর অর্থ কী সঠিক আচরণ নৈতিকতার উপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেন কারা সক্রেটিস প্লেটো এরিস্টটল শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক আর শাসক দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক উক্তিটিকার দেখো এরিস্টটল আইন ও নৈতিকতার সম্পর্ক কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন ম্যাকিয়া আইন ও নৈতিকতার সম্পর্ক কেমন দেখো এক ও অভিন্ন আইন ও নৈতিকতার মধ্যে মূল পার্থক্য হচ্ছে পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে মানব জীবনের প্রেক্ষাপটে আইনের পাশাপাশি কোনটি অবস্থান করে নৈতিকতা স্বাধীনতার ধারণা ও শ্রেণীবিভাগ স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি দেখো লিবার্টি কে স্বাধীনতার দুটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন রাজনৈতিক স্বাধীনতা কোনটি সরকারি চাকরি লাভের অধিকার লিবার কোন ভাষার শব্দ ল্যাটিন লিবার শব্দের অর্থ কি মুক্ত থাকা বা স্বাধীন স্বাধীনতাকে অর্থবহ করতে কোনটির প্রয়োজন স্বাধীনতার সত্য কোনটি আইন মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ উক্তিটি কার রুসো যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না কে বলেছেন জনলক প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা কে জনলক বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা এটি কোন ধরনের স্বাধীনতা জাতীয় স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অভাব থেকে মুক্তি জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের কাজ করার অধিকার কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা হল ভোট প্রদান সরকারি চাকরি লাভ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ জাতীয় কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা হলো দেখো জীবনযাত্রার স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন অর্থনৈতিক সরকারি চাকরি লাভের স্বাধীনতা এটি কোন ধরনের স্বাধীনতা রাজনৈতিক চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত উক্তিটি কার থমাস জেফারসন চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার সামাজিক অধিকার ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত ব্যক্তিগত স্বাধীনতা নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম কে বলেছেন জন স্টুয়ার্ট মিল স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়োজন আইন মূল্যবোধ সাম্য সবগুলোরই দরকার মানুষের স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন দেখো আইনের শাসন দায়িত্বশীল শাসন ব্যবস্থা জনমত সবগুলোই সঠিক উত্তর স্বাধীনতার রক্ষা কবচ ব্যক্তি স্বাধীনতা রক্ষক কোনটি আইন স্বাধীনতা রক্ষার প্রধান ও প্রথম রক্ষা কবচ কোনটি গণতন্ত্র সর্বাধিক স্বাধীনতা ভোগ করতে কোনটি প্রয়োজন গণতন্ত্র স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কোনটি ভূমিকা রাখে সংবিধান স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে কে জনগণ স্বাধীনতা রক্ষার শ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি জনগণ সাম্যের ধারণা ও শ্রেণী বিভাগ সাম্য বলতে কি বোঝায় যোগ্যতা অনুসারে সমান সুযোগ প্রদান সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতিকে বলা হয় সাম্য সাম্যের অর্থ কি সমান সুযোগ সুবিধা সাম্য কোন ধরনের ধারণা অখণ্ড ধারণা আইনের চোখে সবাই সমান এটি কোন ধরনের সাম্যকে ইঙ্গিত করে আইনগত সাম্য বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য অর্থনৈতিক সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে আইনগত যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণের জন্য কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে অর্থনৈতিক মোটর গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারাই ভ্রাম্যমাণ জৈনিক প্রভাবশালী ব্যক্তির জরিমানা করে এখানে কোন ধরনের পার্থ কার্যকর হয়েছে আইনগত অর্থনৈতিক সাম্য ব্যতীত কোন স্বাধীনতা অর্থহীন রাজনৈতিক কোনটি স্বাধীনতার প্রকৃত ভিত্তি হিসেবে কাজ করে সাম্য তুমি টিউশনি করে পড়ালেখার খরচ নির্বাহ করো এটা কোন ধরনের সাম্য অর্থনৈতিক জীবন ব্যবস্থা কিসের ওপর সাম্যের আদর্শ নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে দেখো জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে বিশেষ শ্রেণীর সুযোগ সুবিধা নিশ্চিত হবে সম্পদের সুষম বন্টন হবে এইটা বাদ আমাদের প্রথম দুইটা সঠিক উত্তর বাংলাদেশ সরকার বেকারত্ব থেকে মুক্তি ও সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করে এতে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হবে দেখো অর্থনৈতিক সাম্য সামাজিক সাম্য পৌরনীতিতে সাম্যের অর্থ হল দেখো সকল মানুষ সমান যোগ্যতা অনুসারে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া সবার জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা সঠিক উত্তর সবগুলোই অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় দেখো সকলে ন্যায় মজুরি পাবে সকলেই যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এই শেষের দুইটা সঠিক উত্তর স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও স্বাধীনতায় সাম্যের গুরুত্ব ড্যাশ সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন দেখো অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে দেখো সাম্য স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি সদা জাগ্রত জনগণ সাম্য ব্যতীত স্বাধীনতা থাকতে পারে না কে বলেছেন যা জ্যাক রুশো সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে বিভেদ দূর হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রতিভা বিকাশের সুযোগ সুবিধা সৃষ্টি হবে সঠিক উত্তর সবগুলোই অবাধ ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা উশৃঙ্খলতার নামান্তর অরাজকতার নামান্তর এই দুইটা আমাদের সঠিক উত্তর প্রকৃত স্বাধীনতা এটা হবে না সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন এ স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে আইনের দৃষ্টিতে সবাই সমান বিবেচনা করলে চিন্তা ও জন জনমত প্রদানের সুযোগ সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতি হলে সবগুলোই সঠিক উত্তর গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা কোন শাসন ব্যবস্থায় নাগরিকদের সাধারণ ইচ্ছার প্রতিফলন ঘটে গণতান্ত্রিক আইনের শাসন কোন ধরনের মূল্যবোধকে শক্তিশালী করে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আবশ্যক কেন রাষ্ট্রীয় মূলনীতিগুলো সংবিধানে লেখা থাকে বলে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে হয় কেন দেখো অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান কি সহনশীলতা কোনটি গণতান্ত্রিক মূল্যবোধ সহনশীলতা গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ দেখো অধিকার সচেতন হবে কর্তব্যে সচেতন হবে একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ কারণ এর ফলে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ হয় এই দুইটা আমাদের সঠিক উত্তর এক ধারণা প্রসারিত হয় এটা বাদ সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব গণতান্ত্রিক মূল্যবোধের শ্রেষ্ঠ উপাদান কোনটি সহনশীলতা জনাব রজব আলী একজন শিক্ষক তিনি বিনয়ী সদালাপি ও পরোপকারী মানুষ তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি গৃহ পরিচারিকাকে নিয়ে একই খাবার খান এবং তার প্রতিবেশী অভাবগ্রস্তদের বিভিন্ন প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক জনাব রজব আলীর এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রতিষ্ঠিত হবে নৈতিক মূল্যবোধ ব্যক্তি স্বাধীনতার রক্ষক কোনটি আইন অধ্যায়টির নাম হচ্ছে দেখো নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসি কিউ সমাধান করছি যেগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি অধিকার কাকে বলে অধিকার হচ্ছে রাষ্ট্র ও সমাজ স্বীকৃত সুযোগ সুবিধা কোনটি সকল অধিকারের উৎস সংবিধান মৌলিক অধিকারের রক্ষক কোনটি সংবিধান নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য অধিকার সার্বজনীন অবকাশ লাভের অধিকার কোন ধরনের অধিকার অর্থনৈতিক তানভীর সব সময় উচ্চ শব্দে গান শোনে কারণ সে মনে করে যে সে স্বাধীন দেশের নাগরিক যা খুশি তা করাই তার স্বাধীনতা তানভীরের কার্যকলাপ নিচের কোনটিকে বাধাগ্রস্ত করছে দেখো অধিকার অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে স্বেচ্ছাচার কোনটি নাগরিক অধিকার সংরক্ষণ করে আইনের শাসন অধিকার কাদের কল্যাণের জন্য সকলের অধিকারের বৈশিষ্ট্য হলো। দেখো অধিকার ব্যক্তির সার্বজনীন কল্যাণ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ এই দুইটা সঠিক উত্তর শাসত ও চূড়ান্ত এটা কিন্তু সঠিক নয় নাগরিক অধিকারের রক্ষা কবচ দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ঠিক আছে বিচার বিভাগের স্বাধীনতা জনসচেতনতা প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর অধিকারের শ্রেণী বিভাগ অধিকার প্রধানত কত প্রকার দেখো দুই প্রকার দরিদ্রদের সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার দেখো এটা কিন্তু নৈতিক অধিকার আইনগত অধিকার কত প্রকার ছয় প্রকার কোন অধিকার রক্ষা না করলে সামাজিক নিন্দা সহ্য করতে হয় নৈতিক অধিকার সমাজে ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের দাবি কোন ধরনের অধিকার নৈতিক অধিকার বিদেশে নিরাপত্তা লাভ করার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার সরকারি চাকরি লাভ কোন ধরনের অধিকার রাজনৈতিক কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার সরকারি চাকরি লাভ কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার ভোটদান অর্থনৈতিক সচ্ছলতার আশায় লিবিয়ায় গিয়ে এক বাংলাদেশি শ্রমিক সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের সাহায্য লাভ করে এটি নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার রাফি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পাই ইতোমধ্যে তার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে রাফি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক অধিকার থেকে ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার লিপিং চীনা গণমাধ্যম কর্মী সরকারের সমালোচনা করায় সরকার তাকে জেলে পাঠায় এতে লিপিং এর যে অধিকারটি ক্ষুণ্ণ হয়েছে দেখো এটা হবে সামাজিক অধিকার সখিনা বিবির পরিবার খুবই দরিদ্র সখিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার দেখো নৈতিক অধিকার রহিম কক্সবাজার বেড়াতে গেল সাগরের অপরূপ বা অপার সৌন্দর্য তাকে বিমোহিত করলো চলাফেরার এ অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে সামাজিক অধিকার কোন অধিকারের কথা ভেবে অনেক দেশে বেকার ভাতা প্রদান করা হয় অর্থনৈতিক অধিকার ভিক্ষুকে ভিক্ষা দেওয়া নাগরিকের কোন অধিকার দেখো এটা শুধুমাত্র নৈতিক অধিকার বিশ্বায়ন ও নাগরিক অধিকার কোন ব্যক্তি বেকারত্বের জ্বালায় জ্বললে তার নিকট কোন ধরনের অধিকার অসহায় হয়ে পড়বে দেখো রাজনৈতিক মানব অধিকার এমন কতগুলো অধিকার যা নাগরিক জীবনের উন্নয়ন ঘটায় ব্যাপ্তি ঘটায় পতন ঘটায় এটা তো হবে না প্রথম দুইটা আমাদের সঠিক উত্তর নাগরিকের তথ্য অধিকার তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো দেখো তথ্য প্রবাহ অবাধ করা স্বচ্ছতা আনয়ন করা দুর্নীতি করা সবগুলোই সঠিক বাংলাদেশের তথ্য অধিকার আইন বাংলাদেশের তথ্য অধিকার আইনটি কোন সালে সালে প্রণীত হয় তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে দেখো নব্বই দিন তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকারের যে কোনো তথ্য জানতে পারে বিষয়টি দ্বারা সুশাসনের কোন বিষয়টি নিশ্চিত হয় দেখো জবাবদিহিতা তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হল সুশাসন প্রতিষ্ঠা স্বচ্ছতা প্রতিষ্ঠা নাগরিক অধিকার নিশ্চিত করা সবগুলোই সঠিক উত্তর নাগরিক জীবনে তথ্য অধিকার আইনের প্রভাব সরকারি দপ্তর সমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে যা হবে দেখো দুর্নীতি দূর হবে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হলে দেখো জনগণের ক্ষমতায়ন হবে দুর্নীতি হ্রাস পাবে এই দুইটাই আমাদের সঠিক উত্তর তথ্য অধিকার আইন নিশ্চিত করে দেখো প্রশাসনের জবাবদিহিতা নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারি সংগঠনের দায়িত্বশীলতা সবগুলোই সঠিক উত্তর কর্তব্যের ধারণা কর্তব্য বলতে কি বোঝায় দেখো দায়িত্ব কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে অধিকারের নিচের কোনটি কর্তব্যের পরিপূরক অধিকার অধিকার ভোগের সত্ত্ব কি কর্তব্য পালন কর্তব্যের প্রকার কর্তব্য প্রধানত কত প্রকার দুই প্রকার দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য রাজনৈতিক কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য ট্রাস্টের প্রতি আনুগত্য প্রদর্শন করা আইনগত কর্তব্য কোনটি দেখো নিয়মিত কর প্রদান বিলকিস বেগম একজন সুনাগরিক তিনি নিয়মিত কর দেন তিনি কি ধরনের কর্তব্য পালন করেন দেখো অর্থনৈতিক কর্তব্য মা বাবা ও শিক্ষককে শ্রদ্ধা করা কি ধরনের কর্তব্য নৈতিক কর্তব্য কোনটি নাগরিকের মূল কর্তব্য দেখো সন্তানদের শিক্ষাদান অর্থনৈতিক কর্তব্য হচ্ছে দেখো এখানে ভূমির খাজনা প্রদান আয়কর প্রদান জমির রেজিস্ট্রেশন ফি প্রদান সবগুলোই সঠিক উত্তর অধিকার ও কর্তব্যের সম্পর্ক অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র কথাটি কতটুকু যৌক্তিক দেখো যথার্থ ও সঠিক নিচের কোনটি কর্তব্যের পরিপূরক অধিকার অধিকার অবাধ হলে কি ঘটবে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে মানবাধিকারের ধারণা মানবাধিকারের উৎস কোনটি জাতিসংঘ জাতিসংঘে মানবাধিকার সমূহ গৃহীত হয় কত সালে উনিশশো সালে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে ঘোষিত হয় দেখো দশ ডিসেম্বর উনিশশো মানবাধিকার বলতে এমন কতকগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তিত্ব বিকাশে সহায়ক মৌলিক অধিকারের কোনটি কোনটি সংবিধান মানবাধিকারের জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস কোনটি এটা তোমরা ইতোমধ্যে জেনেছো যদি সঠিকটা জেনে থাকো তাহলে কমেন্টে উত্তরটা জানিও মানবাধিকারের উৎস জাতিসংঘ হলে মৌলিক অধিকারের উৎস কি দেখো রাষ্ট্রের সংবিধান রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসেবে দেখো মানবাধিকার মৌলিক অধিকার কিসের মাধ্যমে রক্ষিত হয় বিচার বিভাগের মাধ্যমে মানবাধিকার প্রবক্তা কে দেখো জাতিসংঘ মানবাধিকার রক্ষিত হয় কিভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আলোকে মানবাধিকার হল দেখো ব্যক্তির নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক স্বীকৃতি এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে রাষ্ট্রীয় অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা মানবাধিকার সমূহ জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে দেখো তিরিশটি তথ্য অধিকার আইনের কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে ধারা চার জাতিসংঘের কোন পরিষদ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র জারি করে সাধারণ পরিষদ মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন দরিদ্র পরিবারের সন্তান সাকিব আদালতে ন্যায় বিচার পায় নাই এটি মানবাধিকারের কোন ধারা লঙ্ঘনকে নির্দেশ করে ধারা নাম্বার আট মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি সুশাসন মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি সামরিক শাসন মানবাধিকার ছাড়া নিচের কোনটি অর্থহীন দেখো গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার উপযোগী গণতান্ত্রিক বা গণতান্ত্রিক সরকার ষষ্ঠ অধ্যায় অধ্যায়টির নাম রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন এই অধ্যায়ে মোট বারোটা পার্ট রয়েছে এই পাঠগুলো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পাঠ থেকে গুরুত্বপূর্ণ সমাধান করছি জনাব স্টিফেন দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে চান সেজন্য তার সংগঠন একটি ধর্মীয় গোষ্ঠীর সমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে চাই জনাব স্টিফেনের কোন ধরনের সংগঠন এখানে দেখো তারা নির্বাচন করতে চায় তারা জয়লাভ করতে চায় তাহলে এটা এটা কি হবে হবে রাজনৈতিক দল রাজনৈতিক দল কোনো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে উক্তিটি কার এটা বলেছে দেখো অধ্যাপক মেকাইভার জনপ্রতিনিধিত্বের ভিত্তি কোনটি দেখো রাজনৈতিক দল কোনটি জনগণের ক্ষমতাকে সুসংগঠিত করে রাজনৈতিক দল দলীয় স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিসাধ্য উদ্ধারে একতাবদ্ধ হয় দেখো উপদল উপদলের টার্গেটই থাকে ক্ষুদ্র ব্যক্তিসাধ্য মিস্টার শাহিন এমন একটি সংগঠনের সদস্য যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চাই। অপরপক্ষে মিস্টার রহিমের রফিকের মিস্টার রফিকের সংগঠন সরকার গঠন করতে চায় না বরং সরকারের কার্যক্রমকে প্রভাবিত করতে চায় তাহলে দেখো মিস্টার এখানে কি শাফিক এই সাফিক কিন্তু রাজনৈতিক দল এবং আমাদের মিস্টার রফিক সে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাহলে দেখো আমাদের প্রশ্ন নিজের কোনটি মিস্টার শফিকের সংগঠন সেটা হচ্ছে রাজনৈতিক দল আর এখানে দেখো কোনটি মিস্টার রফিকের সংগঠন এটা হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তারা কিন্তু সরকারকে চাপ দিয়ে নিজের স্বার্থ হাসিল করে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি দেখো ক্ষমতায় আরোহণ করা তাদের প্রথমেই টার্গেট থাকে যে তারা ক্ষমতায় আসবে রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে দেখো দলীয় মতাদর্শ নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন রাজনৈতিক দল রাজনৈতিক দলের সরকার গঠনের মূল মন্ত্র হওয়া উচিত দেখো নিয়মতান্ত্রিক পদ্ধতি রাজনৈতিক দল যেভাবে ক্ষমতা দখল করতে চায় দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি দেখো সংগঠন কর্মসূচি ও সরকার গঠন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো। দেখো ক্ষমতালাভের চেষ্টা জনমত গঠন এই দুইটা হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য দেখো দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করা এটা কিন্তু তাদের লক্ষ্য লক্ষ্য নয় রাজনৈতিক দলের প্রধান হচ্ছে দেখো দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করা এই দুইটা আমাদের সঠিক উত্তর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা কিন্তু হবে না গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি দেখো রাজনৈতিক দল রাজনৈতিক দল কিভাবে জনমত সৃষ্টি করে দেখো বক্তৃতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করে কোনটি রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে কাকে বিকল্প সরকার বলা হয় বিরোধী সরকারকে বিকল্প সরকার বলা হয় গণতন্ত্রের প্রাণ কি গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি দেখো রাজনৈতিক দল গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন দেখো সক্রিয় জনগণ সচেতন জনগণ সদা জাগ্রত জনগণ সবারই কিন্তু আমাদের দরকার আছে গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী জনমত গঠন সরকার গঠন স্বার্থ একত্রীকরণ কার কাজ এটা হচ্ছে দেখো রাজনৈতিক দলের কাজ নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ দেখো এটি হচ্ছে প্রার্থী মনোনয়ন দেওয়া রাজনৈতিক দলের কাজ হলো। দেখো রাজনৈতিক দলের কাজ জনমত গঠন কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে গণতন্ত্র বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় কেন কারণ দেখো গণতন্ত্রে বা গণতন্ত্রেই বলা হয় কোনটি রাজনৈতিক দলের কাজ নয় দেখো আইন প্রণয়ন করা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি দেখো সরকার গঠন জাতীয় স্বার্থ সাধন ও সংরক্ষণের চেষ্টা করে কোনটি দেখো রাজনৈতিক দল গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে দেখো রাজনৈতিক দল রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি সরকার গঠন বিকল্প সরকার কোনটি দেখো বিরোধী দল রাজনৈতিক দলের বিভিন্ন রূপ রাজনৈতিক দল ব্যবস্থা কয় প্রকার তিন প্রকার একদলীয় দ্বিদলীয় বহুদলীয় একদলীয় ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয় কেন ঘন ঘন সরকার বদল হয় না বলে দ্বিদলীয় ব্যবস্থার ইংরেজি শব্দ কি দেখো এখানে বাই পার্টি সিস্টেম দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোন দেশে এটা হবে যুক্ত রাজ্য বাংলাদেশে দল ব্যবস্থা কিরূপ বহুদলীয় বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোন দেশটিতে ভারত বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয় দেখো এখানে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমালোচনার ফলে ঘন ঘন সরকারের উত্থান পতন ঘটার ফলে বিশৃঙ্খলা ও হিংসাত্মক কার্যকলাপের ফলে সবগুলোই সঠিক সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি দেখো স্বার্থ গোষ্ঠী অর্থাৎ এরা কিন্তু নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয় সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করে নিজেদের অনুকূলে নিয়ে আসতে চাই কোন সংগঠন দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো। দেখো গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি সুনির্দিষ্ট লক্ষ্য ও পেশাগত স্বার্থ আদায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কোনটি দেখো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা ক্ষমতায় না গিয়েও নিজেদের স্বার্থে ক্ষমতাকে প্রভাবিত করে স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জনমত তৈরির জন্য নিচের কোন মাধ্যমটি ব্যবহার করে না সেটা হচ্ছে গণভোট চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হল দেখো নিজেদের স্বার্থ রক্ষা করা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা এই দুইটা সঠিক উত্তর জাতীয় স্বার্থ রক্ষা করা এটা কিন্তু না সুশাসন ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হল দেখো তাদের কাজ হচ্ছে সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে নিতে প্রভাবিত করা সমস্বার্থ ও মনোভাবাপূর্ণ লোকদের সংগঠিত করা এই দুইটা সঠিক উত্তর কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দেখো রাজনৈতিক ক্রন্দল লিডারশিপ শব্দটি কোন ভাষার দেখো এটা ইংরেজি ভাষার নেতৃত্বের ধারণা ইংরেজি লিড শব্দের অর্থ কি দেখো পদ দেখানো নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি দেখো লিডারশিপ নেতৃত্ব বলতে বোঝায় নেতার গুণাবলী নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য বলেছেন কে দেখো কিম্বল ইয়াং একজন নেতা নিকট দায়বদ্ধ থাকেন দেখো জনগণের মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিদ্রোহ ঘটেছিল কত সালে উনিশশো সালে আব্রাহাম লিঙ্কন কে ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নেতৃত্বের প্রকারভেদ কোন নেতার বক্তব্য দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত হলে উক্ত নেতৃত্বকে কি বলে এটাকে বলে সম্মোহনী নেতৃত্ব কর্মীরা নেতার প্রতি তীব্র আকর্ষণবোধ এবং নেতার যে কোনো নির্দেশনায় অংশ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্বে সম্মোহনী নেতৃত্বে আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী সর্বাত্মকবাদী ক অঞ্চলের একজন রাজনৈতিক নেতা হৃদয় ও বিশ্বাসকে প্রভাবিত করে আন্দোলন গড়ে তোলেন এবং পরবর্তীতে ক অঞ্চলটি তার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে দেখো এটা হবে কিন্তু সম্মোহনী নেতৃত্বের পরিচয় নেতার সিদ্ধান্তের বিপরীতে আলোচনা করা যাই কোন ধরনের নেতৃত্বে গণতান্ত্রিক নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা এবং অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলীকে বলা যাবে সম্মোহনী নেতৃত্ব সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝায় দেখো নেতার কর্তৃত্ব কে সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণ অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্বে সম্মোহনী কাজী নজরুল ইসলাম কোন ধরনের নেতৃত্বের উদাহরণ দেখো বিশেষজ্ঞ মিম এর বাবা একজন এফ আর সি এস ডিগ্রিধারী চিকিৎসক মিমের বাবার মধ্যে রয়েছে দেখো বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী নেতার কোন গুণকে নেতৃত্ব বলে সামাজিক গুণকে নেতৃত্বের গুণ কোনটি দূরদৃষ্টি নেতৃত্ব কি ধরনের গুণ সামাজিক গুণ গণতন্ত্রের সফলতা কিসের ওপর নির্ভর করে নেতৃত্বের গুণাগুণ নেতৃত্বের অপরিহার্য গুণ হল আত্মবিশ্বাস এবং দ্রুত ও সার্বিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উক্তিটিকার দেখো বারট্রান্ড রাসেল দূরদর্শিতার অভাবে ঘটতে পারে জাতীয় বিভক্ত একজন দক্ষ নেতাকে কী বলা যায় জাতির কাণ্ডারি নেতৃত্বের প্রয়োজনীয় গুণ হল দেখো ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এই দুইটা সৎ ও সুযোগ্য নেতৃত্বের অভাবে দেখো উন্নয়ন বাধাগ্রস্ত হয় স্থিতিশীলতা বিনষ্ট হয় বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় সবগুলোই সঠিক উত্তর নেতৃত্ব হল এক ধরনের অসাধারণ গুণ বা ক্ষমতা যা অন্যকে দেখো প্রভাবিত করে প্রতিফলিত করে অনুপ্রাণিত করে সবগুলোই উত্তর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিলে দেশের জনসাধারণ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ত্রিশ লাখ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা অনুচ্ছেদে বঙ্গবন্ধুর কোন ধরনের সমাবেশ ঘটেছে কোন গুণের সমাবেশ ঘটেছে দেখো নেতৃত্বের উক্ত গুণাবলীর দ্বারা কি কি ঘটবে দেখো অভিষ্ট লক্ষ্য অর্জন সহজভাবে জনগণ উদ্বুদ্ধ হয় বিনিয়োগ বৃদ্ধি পায় এইটা হবে না প্রথম দুইটা সঠিক উত্তর সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা একটি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন দেখো বলিষ্ঠ নেতৃত্ব সুনির্দিষ্ট কর্মসূচি নেতৃত্বের সততা জনাব মতিন একজন সংসদ সদস্য তিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করেন ও গরিব দুঃখী সকলের সাথে হাসি মুখে কথা বলেন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণ ভীষণভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয় এবং যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকে উদ্দীপকের জনাব মতিন কোন ধরনের নেতৃত্বের অধিকারী দেখো সম্মোহনী জনাব মতিন সাহেবের মতো এমন নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করবে দেখো সুশাসন জনাব আমিন একজন নামজাদা অধ্যাপক তিনি যেমন স্মার্ট দক্ষ ও বিনয়ী ছাত্রী সহ সবাই জনাব আমিনের কর্মকাণ্ডকে অনুকরণীয় মনে করে সমাজ ও রাষ্ট্রের লক্ষ্য অর্জনের জন্য জনাব আমিনের মতো ব্যক্তিত্ব সবার কাম্য উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে নেতৃত্বের উক্ত বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় কিরূপ ভূমিকা রাখবে দেখো প্রগতির পথে এগিয়ে নিবে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করবে এই দুইটা সঠিক উত্তর রাফি তার কলেজ ক্রিকেট টিমের ক্যাপ্টেন রাফি ক্যাপ্টেন হিসেবে দলের সকল সদস্যদের খোঁজ খবর নেয় দলের সদস্যদের দক্ষতা দুর্বলতা সম্পর্কে রাফির অনুধাবন ভালো যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাফি সকল সদস্যদের মতামত গ্রহণ করেন রাফির নেতৃত্বেটা কোন প্রকৃতির গণতান্ত্রিক এরূপ নেতৃত্ব যদি সমাজে বিরাজ করে তবে তবে দেখো কি কি ঘটবে সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে এই দুইটা সঠিক উত্তর নাম সরকার কাঠামো ও এই অঙ্গসমূহ অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসিকিউ সমাধান করছি এই পর্বে সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র বক্তব্যটি কার অধ্যাপক লাস্কি গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন আব্রাহাম লিঙ্কন কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে গণতান্ত্রিক কোন শাসন ব্যবস্থার বিরোধী দলকে ছায়া সরকার বলা হয় সংসদীয় সরকারে সংসদীয় সরকার কাঠামোয় নির্বাহী ক্ষমতার অধিকারী কে প্রধানমন্ত্রী কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র ভ্যাটিকান সিটি নিচের কোন রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত ভারত ফিউডার শব্দটি কোন জাতীয় শব্দ ল্যাটিন নিচের কোনটি মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণাবলী নয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানি কে আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন লিকক গণতন্ত্র কত প্রকার দুই প্রকার রাষ্ট্র মুখ্য ব্যক্তি গৌণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য একনায়কতান্ত্রিক অধ্যাদেশ জারি করেন কে রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হল শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী ডেমোক্রেসি ইজ দ্য গভর্মেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার জনগণের জন্য সরকার জনগণের দ্বারা সরকার উক্তিটি কার আব্রাহাম লিঙ্কন ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় কোন ধরনের শাসন ব্যবস্থায় সংসদীয় কয়টি নীতির ভিত্তিতে এরিস্টটাল সরকারের শ্রেণীবিভাগ করেছেন দুইটি সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ গণতন্ত্র আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান এ নীতিতে প্রতিষ্ঠিত সরকার হল সংসদীয় এক জাতি এক দেশ এক দল এক নেতা কোন সরকারের আদর্শ এক সরকারের অঙ্গসমূহ কয়টি তিনটি রাজা রানী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিককে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ এরিস্টটালের মতে সর্বোত্তম সরকার কোনটি পলিটি সরকার সৌদি আরবে রাজার মৃত্যুর পর তার উত্তরসরীরা সিংহাসনে আরোহণ করেন সৌদি আরবের ক্ষেত্রে নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রযোজ্য রাজতান্ত্রিক কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই ভুটানে গণতন্ত্রের বিপরীতধর্মী সরকার কোনটি একনায়কতন্ত্র বাংলাদেশের সরকার প্রধান কে প্রধানমন্ত্রী সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মণ্ডলী কোন কোন মহাদেশে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে দেখো এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা গ্রিক শব্দ ডিমোস এর অর্থ কি জনগণ সংসদীয় সরকার ব্যবস্থায় কোন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি উত্তম সরকারের বৈশিষ্ট্য কোনটি আইনের অনুশাসন রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কি সার্বভৌমত্ব সরকারের প্রধান লক্ষ্য কি স্বাধীনতা সুনিশ্চিত উপেক্ষিত হয় দেখো এক নায়কতন্ত্রে আর রাষ্ট্রে আছে সংসদীয় ব্যবস্থা অন্যদিকে এস রাষ্ট্রে আছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা উভয় ক্ষেত্রে কি ধরনের ভিন্নতা দেখা দিবে দেখো রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে এক কেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে এমন রাষ্ট্র হল রাজ্য আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয় তা হল সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত এরিস্টটালের উদ্দেশ্য নীতি অনুযায়ী কয়েকজনের শাসনের ক্ষেত্রে স্বাভাবিক সরকার কোনটি অভিজাততন্ত্র রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃত উদাহরণ কোনটি যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে দেখো কাল মার্ক্স গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অপরিহার্য বিষয় কোনটি রাজনৈতিক দল রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান কয়টি দেখো চারটি গণতন্ত্রের প্রাণ গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনগণ সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে যুক্ত রাজ্য এক নায়কতন্ত্রের মূল বৈশিষ্ট্য কোনটি দেখো এক জাতি এক দেশ এক আদর্শ রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে সরকার হয় দুই ধরনের যথা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কত সালে উনিশশো সালে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দেখো এখানে গণতান্ত্রিক জনগণ ও মূল্যবোধ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনসচেতনতা অর্থাৎ প্রথমটা শেষেরটা সঠিক উত্তর গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন দেখো কী কী প্রয়োজন সুশিক্ষিত নাগরিক আইনের শাসন রাজনৈতিক সহনশীলতা সবগুলোই প্রয়োজন ব্যক্তি স্বাধীনতা বলতে বোঝায় চিন্তা ও বিবেকের স্বাধীনতা জীবন ধারণের স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা সবগুলোই সঠিক উত্তর বর্তমান রাষ্ট্রগুলোর অধিকাংশের প্রকৃতি হলো দেখো সঠিক উত্তর হবে পুঁজিবাদী কল্যাণমূলক এই দুইটা সঠিক উত্তর একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্র বিরোধী কেননা এখানে জনগণকে মেনে নিতে হয় একমাত্র আদর্শকে এক নেতার নেতৃত্বকে একমাত্র দলকে সবগুলোই সঠিক উত্তর সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হল দেখো আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক প্রধান রফিক সাহেব ছিলেন এক নায়কতন্ত্রে বিশ্বাসী একজন শাসক রফিক চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে হিটলার মুসোলিনি আর লেনিন এই সবগুলোই কিন্তু সঠিক উত্তর গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন দেখো কি কি প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা শাসন বিভাগের দক্ষতা সবগুলোই সঠিক উত্তর আইনসভা গঠন ক্ষমতা ও কার্যাবলী সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে দেখো আইন বিভাগ সরকারের সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন বিভাগ কোনটিভি বলল এক কক্ষ বিশিষ্ট বাধা কেউ থাকে না এর মাধ্যমে এক কক্ষে পরিলক্ষিত হয় দেখো স্বৈরাচার ও দুর্নীতি আইনসভা কয় ধরনের হতে পারে দেখো দুই ধরনের ইসরাফিল সাহেব একজন সংসদ সদস্য তার বিভাগের মূল কাজ কোনটি আইন প্রণয়ন সংক্রান্ত কাজ বাংলাদেশের আইনসভার নাম কি দেখো জাতীয় সংসদ বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কে আইন বিভাগ সমাজ ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন রদবদল করে আইন পরিষদ কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ কক্ষ কিভাবে গঠিত হয় প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি আইন তৈরি করা আইনের উৎস কোনটি আইন বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি সিনেট মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয় কেন দেখো আইন পরিষদে অনাস্থা প্রস্তাব গৃহীত হলে কোন সরকারের আইনসভা সার্বভৌম দেখো মন্ত্রিপরিষদ শাসিত নিচের কোন রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কোনটি রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণকারী আইনসভা ব্রিটেনের উচ্চকক্ষ গঠিত হয় কিভাবে উত্তরাধিকারী সূত্রে আইনসভার প্রথম কক্ষকে কি বলে নিম্নকক্ষ জাতীয় সংসদের প্রধান কে স্পিকার কোন বিভাগ সংবিধান প্রণয়ন করে আইন বিভাগ সরকার ও জনগণের জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করে কোন বিভাগ আইন বিভাগ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে সংসদীয় গণতন্ত্রে আইনসভার সদস্যগণ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে শাসন বিভাগ জটিল ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা আইনসভার পক্ষে কঠিন এর জন্য প্রয়োজন দেখো কি কি প্রয়োজন বৈজ্ঞানিক জ্ঞানের অধিকার বিশেষজ্ঞ কলাকৌশলগত জ্ঞানের অধিকারী বিশেষজ্ঞ এই দুইটা সঠিক উত্তর সরকারের যে অঙ্গটি আইন প্রণয়ন করতে পারে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগের কাজ হলো দেখো আইন বিভাগের কাজ আইন প্রণয়ন ও সংশোধন সংবিধান প্রণয়ন ও সংশোধন অধ্যাদেশ প্রণয়ন এটা কিন্তু হবে না আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ দেখো সদস্যদের বিশেষ জ্ঞানের অভাব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রাধান্য জরুরি অবস্থায় অনুপযোগী সবগুলোই সঠিক উত্তর সংসদীয় ব্যবস্থায় আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে দেখো প্রশ্ন জিজ্ঞাসা নিন্দা প্রস্তাব অনাস্থা প্রস্তাব সবগুলোই সঠিক উত্তর শাসন বিভাগ গঠন ক্ষমতা ও কার্যাবলী বাস্তবায়ন করা শাসন বিভাগ ও মন্ত্রীসভাকে দায়িত্বশীল সরকার বলা হয় এর কারণ এ বিভাগ দায়বদ্ধ থাকে দেখো জনগণের প্রতিনিধি পরিষদের বা পরিষদের নিকট গঠন ও কাজের দিক দিয়ে শাসন বিভাগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন অঙ্গের কাজ শাসন বিভাগ সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে শাসন বিভাগ আইনসভার ক্ষমতা হ্রাসের ফলে কোন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে শাসন বিভাগ বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে প্রধানমন্ত্রী সরকারের যে বিভাগটি আইন বিভাগ প্রণীত আইনকে বাস্তবায়ন করে তাকে কি বলে শাসন বিভাগ নিচের কোনটি শাসন বিভাগের কাজ জারি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কোন বিভাগের অন্তর্ভুক্ত শাসন বিভাগ সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কোন বিভাগের শাসন বিভাগের শাসন বিভাগের জনকল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত দেখো জনস্বাস্থ্য কর ধার্য করা এই দুইটা সঠিক উত্তর শাসন বিভাগের কাজ কাজ হলো। শাসন বিভাগের প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা স্বরাষ্ট্র বিষয় দেখাশোনা রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা এই দুইটা সঠিক উত্তর বাংলাদেশে মন্ত্রীরা জাতীয় সংসদ সদস্যের মধ্য থেকে নির্বাচিত হন কাজেই মন্ত্রীরা হলেন মন্ত্রীরা হচ্ছে আইন বিভাগের সদস্য শাসন বিভাগের সদস্য এই দুইটা সঠিক উত্তর আর্জেন্টিনার সাথে বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস খোলা হয়েছে এবং জনাব সাদিয়া ফয়জুন্নেসাকে ফয়জুন্নেসাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় উদ্দীপকে জনা সাদিয়া নিয়োগদানকারী বিভাগ কোনটি শাসন বিভাগ উদ্দীপকে বিভাগটির উক্ত কাজের ফলে রাষ্ট্রদ্বয়ের মধ্যে দেখো রাষ্ট্রদ্বয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে বাণিজ্যিক চুক্তি সম্পাদন করা যাবে এই দুইটা সঠিক উত্তর গণতান্ত্রিক তথা সংসদীয় সরকার ব্যবস্থায় ক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক পদাধিকারী ব্যক্তি জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশ জারি করে থাকেন রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি যিনি অধ্যাদেশ জারি করেন তিনি দেখো সরকারের নাম রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান বিচার বিভাগ গঠন ক্ষমতা ও কার্যাবলী বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি দেখো তিনটি এক্স ও ওয়াই দম্পতি এবং তাদের দশ বছর বয়সী সন্তান জেট সম্প্রতি একটি দুর্ঘটনায় পতিত হয় মারাত্মক এ দুর্ঘটনায় এ জেট এর মা বাবা নিহত হলেও সে কোনোভাবে বেঁচে যায় উদ্দীপকে জেট এর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব কার দেখো সঠিক উত্তর হবে বিচার বিভাগের জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার কি বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয় দেখো ফৌজদারি আইন সংবিধানের অভিভাবক কোনটি বিচার বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে দুইটি ন্যায় বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হল বিচার বিভাগ দুষ্টের দমন আর শিষ্টের লালন করা কোন বিভাগের কাজ বিচার বিভাগের বিরাট অঙ্কের মূল্য জড়িত মামলার প্রথম শুনানি কোন আদালতে গ্রহণ করা হয় উচ্চ আদালত মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে গুরুত্বপূর্ণ কোনটি বিচার বিভাগ সংবিধান সংক্রান্ত মামলা পরিচালনা করে কোন আদালত দেখো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক সংবিধানের ব্যাখ্যাকারী সর্বোচ্চ আদালত আদিপ বলল আমি এমন একটি বিভাগে চাকরি করি যে বিভাগ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে কোনো কোনো ক্ষেত্রে আইনের ব্যাখ্যা দেয় আবার এ বিভাগটি সংবিধানের অভিভাবকও বটে আদিব কোন বিভাগে কর্মরত বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার উপায় স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য সত্ত্ব তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় দেখো এটি নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচারকদের স্বাধীনতা বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতার মূল কথা কি দেখো বিচারকদের ন্যায় বিচার রক্ষার ক্ষমতা বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় বিচারকদের নিরপেক্ষতা বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হচ্ছে দেখো এখানে বিচার বিভাগকে পৃথকীকরণ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা এই দুইটা সঠিক উত্তর যে ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব লক্ষণীয় তা হলো দেখো আইনের ব্যাখ্যা প্রদানে মৌলিক অধিকার রক্ষায় এই দুইটা সঠিক উত্তর বিচার বিভাগের স্বাধীনতা হলো অন্যান্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে দেখো কি কি হবে স্বাধীন রায় ঘোষণা করা নিরপেক্ষ বিচারের রায় করা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা একটি রাষ্ট্রের শাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ এ বিভাগ বাস্তবায়ন করে দেখো আইন বিভাগের প্রণীত আইন বিচার বিভাগকে স্বাধীন দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন কারণ বিচারকদের দুর্নীতির কারণে দেখো ন্যায় বিচার পদদলিত হয় বিচার বিভাগ কার্যকর থাকে বিচার বিভাগ কার্যকর থাকে দেখো বিচারকদের সুষ্ঠু নিয়োগ পদ্ধতির মাধ্যমে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ সম্পর্ক বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয় কবে দেখো দুই সালের এক নভেম্বর সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কোন বিভাগের শাসন বিভাগের ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে মন্টেস্কু প্রাচীনকালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা চিন্তাভাবনা শুরুর কারণ হল প্রতিটি বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি করা দ্য স্পিরিট অব লস গ্রন্থটির লেখক কে মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল কথা হল দেখো এক বিভাগের ওপর অন্য বিভাগের হস্তক্ষেপ রোধ করা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সর্বাধিক গ্রহণযোগ্য ধারণাকে ব্যক্ত করেছেন মন্টেস্কু ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয় কোন ধরনের শাসন ব্যবস্থায় গণতন্ত্র ঊর্ধ্বতন পর্যায় থেকে নিম্নতর পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে কি বলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন দেখো ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য কোনটি জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হলে সরকারের বিভাগগুলো কি কি ঘটবে দেখো নিজ নিজ দায়িত্ব পালন করবে একে অপরের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে এই দুইটা সঠিক উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ অর্থ সরকারের ক্ষমতা পৃথকীকরণ ক্ষমতার ভারসাম্য রক্ষা প্রত্যেক বিভাগ কার্য সম্পাদনে স্বাধীন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য হচ্ছে দেখো সরকারের তিনটি অঙ্গের পৃথকীকরণ সরকারের তিনটি বিভাগের পৃথক গঠন ক্ষমতা সরকারের তিনটি বিভাগের কাজের স্বাধীনতা কর রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী সংবিধানের মাধ্যমে পৃথক ও স্বাধীন করা হয়েছে কিন্তু বাস্তবে এর পূর্ণাঙ্গ পৃথকীকরণ সম্ভব নয় উদ্দীপকে সরকারের কোন নীতির কথা বলা হয়েছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ নব্বইটি এমসিকিউ সমাধান করছি নেশীয় ও নেশাস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ও নেশীয় শব্দের বাংলা অর্থ কি জন্ম জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে মানসিক ধারণা ও অনুভূতি জাতীয়তার ধারণা মূলত দেখো মানসিক জনসমাজ যোগ রাজনৈতিক চেতনা যোগ জাতি জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতির মাধ্যমে কি গড়ে ওঠে জাতীয়তা মানুষের জীবন জন্য যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য তেমনি জাতি গঠনে অপরিহার্য হচ্ছে রাজনৈতিক সংগঠন উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কি বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয় দেখো জাতীয় ঐক্য এক ধরনের চেতনা ও মানসিক ধারণাকে কি বলে জাতীয়তা জাতীয়তার পূর্ণরূপ কোনটি দেখো জাতি কোনো নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে যখন মানসিক ঐক্যানুভূতি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তাকে কি বলে জাতীয়তা জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি কে বলেছেন অধ্যাপক লাস্কি জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন দেখো আধুনিক যুগে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে কি বলে জাতি মুসলিনী কোন দেশের অধিবাসী ছিলেন ইটালি কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয় পঞ্চদশ জাতির সূত্র কি দেখো জাতীয়তা যোগ রাজনৈতিক সংগঠন জাতীয়তা একটি মানসিক সত্তা এটি এক প্রকার সজীব মানসিকতা এটি কে বলেছেন রেনান জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি মুখ্য ভূমিকা রাখে রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা জাতীয়তাবাদী চেতনার ফসল কি জাতি বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা কি বাংলাদেশি জাতীয়তা হচ্ছে দেখো মানসিক ধারণা ও অনুভূতির রাজনৈতিক চেতনা এই দুইটা সঠিক জাতীয়তা উদ্ভবের কারণ হল জাতীয়তাবাদী নেতার নেতৃত্ব স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা অর্থনৈতিক মুক্তির কর্মসূচি সবগুলোই সঠিক জাতীয়তার চেতনা কোনো জনসমষ্টিকে দেখো ঐক্যবদ্ধ করে জাতিতে রূপান্তরিত করে এই দুইটা সঠিক জাতীয়তার বৈশিষ্ট্য হল দেখো একটি ভাবগত একটি রাজনৈতিক আদর্শ প্রথম দুইটা সঠিক ওই পরিবেশিক শাসনে একটি এলাকার জনগণ নিষ্পেষিত হচ্ছিল এক সময় তারা নিজেদেরকে আলাদা বলে মনে করলো এ মনোভাবের চূড়ান্ত পরিণতিতে তারা স্বাধীন হলো উদ্দীপকে বর্ণিত মনোভাব কোনটি জাতীয়তা বর্ণিত মনোভাবটি উদ্ভবের কারণ ছিল দেখো অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা শেষের দুইটা সঠিক জাতি ও জাতীয়তার উপাদান জাতিরাষ্ট্রের প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা কে ম্যাকিয়াভ্যালি কোনটি জাতীয়তার উপাদান দেখো জাতীয় ঐক্য বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে জাতিরাষ্ট্র কোনটি জাতীয়তার উপাদান ভৌগোলিক ঐক্য জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি মনস্তাত্ত্বিক ঐক্য জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি মানসিক ঐক্য নিচের কোনটি জাতীয়তার উপাদান নয় প্রাকৃতিক সম্পদ জাতীয়তার উপাদান কোনটি বংশগত ঐক্য জাতীয়তার উপাদান কোনটি ভাবগত ঐক্য নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য রাজনৈতিক চেতনা যখন একটি জাতির মধ্যে সমজাতীয়তার মনোভাব প্রকাশ পায় তখন তাকে কি বলে ভৌগোলিক ঐক্য ম্যাকিয়াভেলি কোন দেশীয় চিন্তাবিদ ইতালি জাতীয়তার প্রথম ও প্রধান উপাদান কোনটি বংশগত ঐক্য জাতি গঠনের জন্য প্রয়োজন দেখো কি কি প্রয়োজন মানসিক ঐক্য রাজনৈতিক সংগঠন প্রথমটা আর শেষেরটা জাতীয়তার অপরিহার্য উপাদান হলো দেখো মনস্তাত্ত্বিক ঐক্য রাজনৈতিক ঐক্য এই দুইটা সঠিক উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা ঐক্যবদ্ধ হয় আন্দোলন করে পরবর্তীতে এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জাতীয়তার কোন উপাদানটি কার্যকর ছিল ভাষা সাহিত্য ও সংস্কৃতির ঐক্য এ আন্দোলনের ফলে জাতীয়তা সংহতি সুদৃঢ় হয় আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় প্রথম দুইটা সঠিক ইংরেজ আমেরিকান অস্ট্রেলিয়ান এসব জাতির একটি বিষয়ে দারুণ মিল রয়েছে কিন্তু তারপরেও তারা এক জাতিতে ঐক্যবদ্ধ হতে পারেনি উদ্দীপকে আলোচিত জাতিগুলোর মাঝে কোন বিষয়ের মিল রয়েছে দেখো ভাষাগত এ জাতিগুলো কেন ঐক্যবদ্ধ হতে পারেনি দেখো ভৌগোলিক কারণে রীতি নীতিগত কারণে প্রথমটা আর শেষেরটা জাতীয়তা নির্ধারণ নীতি সাংস্কৃতিক ও ভৌগোলিক জাতীয়তাবাদের জনককে দেখো ভ্যালি জাতীয় চেতনার চূড়ান্ত প্রকাশ কোনটি রাষ্ট্র ফরাসি বিপ্লব সংগঠিত হয় কখন দেখো সতেরোশো সালে জাতীয়তা কোন ধরনের চেতনা রাজনৈতিক চেতনা আধুনিক জাতীয় রাষ্ট্রের জনক কে দেখো নিকোলো ম্যাকিয়া ভ্যালি জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে রাজনৈতিক জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না দেখো বংশগত ঐক্য রাষ্ট্রের উৎপত্তির সঠিক তত্ত্ব কোনটি দেখো বিবর্তনমূলক মতবাদ পৃথিবীর সকল মুসলমান এক জাতি কেন দেখো ধর্মীয় ঐক্যের জন্য হিটলার কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন জার্মানি আব্দুল্লাহ পশ্চিম বাংলায় বসবাস করে জাতীয়তা হচ্ছে কোনটি দেখো ভারতীয় জাতীয়তাবাদ হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে ভাবগত ধারণা মানসিক ধারণা প্রথম দুইটা সঠিক জাতীয়তা জাতীয়তা হচ্ছে দেখো কোন জনসমষ্টিকে অন্য থেকে আলাদা করে একটি মানসিক ধারণা নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে প্রথম তিনটাই সঠিক সঠিক অর্থাৎ এখানে উত্তর বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তারা অধিক গুরুত্ব করেন দেখো ভাষার উপর সংস্কৃতির ওপর প্রথমটা আর শেষেরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েল নামক রাষ্ট্রে এসে সংগঠিত হয় বর্ণিত জনগোষ্ঠীর সংগঠিত হওয়ার ক্ষেত্রে জাতীয়তা বা জাতীয়তার কোন উপাদানটি কার্যকর দেখো ধর্মীয় ঐক্য উক্ত উপাদান মানুষকে দ্রুত কি কি করে দেখো মানবিক ঐক্যে আবদ্ধ করে স্থায়ী জাতিগত ঐক্য সৃষ্টি করে সাম্প্রদায়িকতা রোধ করে সবগুলোই সঠিক একটি দেশের দুই অংশের মানুষের কথাবার্তা খাওয়া দাওয়া আচরণে পার্থক্য থাকায় অচিরেই সেটি ভেঙে দুটি রাষ্ট্র পরিণত হয় কথাবার্তা খাওয়া দাওয়া আচার আচরণ কোন ধরনের কর্মকাণ্ড সাংস্কৃতিক দুই অংশের মানুষের মৌলিক অমিল ছিল দেখো সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক ভারতীয় উপমহাদেশে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ছিল স্বাধীনতার প্রশ্নে ভারত ও পাকিস্তান বিভক্ত হলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হয় কিসের মাধ্যমে তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র রাষ্ট্র হওয়ার পেছনে কোন বিষয়টি কাজ করেছে বলে তুমি মনে করো দেখো ধর্মীয় জাতীয়তাবাদ দেশপ্রেমের ধারণা ইংরেজি প্যাট্রিজম শব্দটির অর্থ কি দেখো দেশকে ভালোবাসা প্যাট্রিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে দেখো গ্রিক নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসার নামই হচ্ছে দেশপ্রেম ও আমার বাংলা মা তোর রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে দেশপ্রেম সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে দেশপ্রেম নির্জনে বসে সিনথিয়া গাইছিল বলো যত খাটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি উদ্দীপকে কোন বিষয়টির চিত্র ফুটে উঠেছে দেশপ্রেম দেশপ্রেমের মূলে রয়েছে দেখো জাতীয়তার চেতনা ও আমার দেশের মাটি তোমার পরে থাকায় মাথা উক্ত বন্দনাটি কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর ও আমার দেশের মাটি তোমার পরে থাকায় মাথা উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে দেশপ্রেম নিঃস্বার্থভাবে রাষ্ট্রের উন্নয়নের কাজ করতে অনুপ্রাণিত করে কোনটি দেশপ্রেম দেশ ঠিক মায়ের মতো এ উপলব্ধিকে কি বলা হয় দেখো দেশাত্মবোধ দেশপ্রেম বলতে বোঝায় দেশপ্রেম বলতে বোঝায় নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা মাতৃভূমির প্রতি ত্যাগ স্বীকার করা এই দুইটা সঠিক দেশপ্রেম বলতে বোঝায় দেখো নিজ দেশের জন্য গর্ববোধ করা জাতীয় সম্পদের অপচয় না করা দেশপ্রেম মূল মন্ত্র হিসেবে দেখো জাতি গঠনে এই দুইটা সঠিক জাতীয়তা ও স্বদেশপ্রেম জাতীয়তাবাদ সৃষ্টি করে দেখো দেশপ্রেম দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কোন বিষয়টির গুরুত্ব অত্যাধিক দেখো কৌশল নির্ধারণ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল বাঙালি জনাব এক্স তার দেশের নির্বাচিত একজন জনপ্রিয় নেতা তার নেতৃত্বে দেশটিকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে দেশটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে জনাব এক্স এর কার্যকলাপে প্রতিফলিত হয়েছে দেখো সুশাসন আইনের শাসন দেশপ্রেম জাতীয়তাবাদের বৈশিষ্ট্য হলো। একটি ভাবগত একটি রাজনৈতিক আদর্শ একটি স্বাধীন সত্তা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বচরিত হামলা চালালে পূর্ব পাকিস্তানের নারী পুরুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ সংগ্রাম করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করে উদ্দীপকে উল্লেখিত পূর্ব পাকিস্তানের জনগণকে প্রতিরোধ সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল দেখো জাতীয়তা দেশপ্রেম মূল্যবোধ সবগুলোই সঠিক জুবায়ের ও ফারাবি দুই বন্ধু উনিশশো সালে ওরা দুজন এসএসসি পরীক্ষার্থী ছিল দুজনই মুক্তিযুদ্ধে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু দুজনের পরিবার অনুমতি না দিলেও ফারাবি রাতের অন্ধকারে বাবা মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিং জন্য ভারতে গমন করে অবশেষে জুবায়ের যেতে পারেনি উদ্দীপকে কোন চেতনা ফারাবিকে মুক্তিযুদ্ধে যেতে অনুপ্রাণিত করেছিল দেশপ্রেম উদ্দীপকের জুবায়রের যুদ্ধে যেতে না পারার কারণ দেখো দেশপ্রেমের অভাব জাতীয়তাবাদী চেতনার অভাব এই দুইটা সঠিক